টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এবং কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছে এ সময় ওঠা বিরোধী আন্দোলন। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এলেঙ্গা টাঙ্গাইল সদর কালীহাতি বাস স্টেশন বাগুটিয়া পুলিশ প্রশাসনিকের সম্মুখে স্লোগান দিতে দিতে রাস্তার এপাশ ওপার স্লোগানে ছিল মুখরিত। সেই সাথে রাস্তার দুদার দিয়ে অভিভাবকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে ঘাটাইল ও মধুপুরেও একই দৃশ্য দেখা যায়। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা উত্তরবঙ্গ কয়েক কিলোমিটার যানজট আটকা পড়ে অনেক। বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সম্মুখে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং কোটা বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে রাখে পুলিশ প্রশাসন। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস প্রতিবেদনে।